আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ জগতের মানুষেরা আমি কি তোমাদের কি অনর্থক পয়দা করেছি? আল্লাহ কি আমাদিগকে কি এমনি এমনি সৃষ্টি করেছে না উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানব আর জিন জাতিকে সৃজন করেছি, আমার একটাই মাত্র উদ্দেশ্য পৃথিবীর জমিনে মানব আর জিন তারা যাইয়া আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করবি। আমাদিগকে সৃজন করা হয়েছে, উদ্দেশ্য হলো আমরা মহান আল্লাহর ইবাদত করব। কিন্তু আজকে যে কাজে আমরা সৃজিত হয়েছি সে কাজটা কি করতে পারছি, ইবাদত করতে পারছি? যার জন্য সৃষ্টি হয়েছি সেই কাজটা বাকি রেখে পৃথিবীর যাবতীয় কাজ আমরা করছি, কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদিগকে সৃজন করেছি, আল্লাহ বলে বান্দা বান্দিকে সৃজন করেছে, আমার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে তারা গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করবি, উপাসনা করবি। ভাইজান আমার আব্বা জানেরা, আপনি 10 থেকে 12টা বছর অপেক্ষা করলেন, তারপরে আম গাছটিকে কেটে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর 12 বছর নয়, কিতাবের ভিতরে বাবা এমনি করে পাওয়া যায়। আল্লাহ পাক বান্দা বান্দিদের মরণের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে, আল্লাহ পাক দেখতে থাকে কখন আমার বান্দা আমাকে ডাক দেবে। আপনি 10 বছর অপেক্ষা করলেন, কিন্তু আল্লাহ অপেক্ষা করে মরণের আগ মুহূর্ত পর্যন্ত। জি, আল্লাহ শুধু দেখেন কখন আমার বান্দা ডাক দেবে। তারপরেও যখন আমরা আল্লাহকে ডাকি না, ইবাদত উপাসনা করি না, এরপরে যদি আমরা মারা যাই, আপনি 10 বছর পরে গাছটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করলেন, আর আল্লাহ মরণের আগ মুহূর্ত পর্যন্ত দেখলো বান্দা যদি ইবাদত না করে, বলুন আল্লাহ কবরে তাকে আগুনে জ্বালাবে কিনা? নিঃসন্দেহে তাকে আগুনে জ্বলতে হবে। এ ভাইদের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারি তোরা ভাবিস না আমি আল্লাহ তোদেরকে অনর্থক পয়দা করেছি, ওরে বান্দা তোরা ভাবিস না তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে না, একদিন না একদিন তোদেরকে কিন্তু প্রত্যাবর্তন করতেই হবে, আর আমি আল্লাহ আমার সম্মুখে দাঁড়াতে হবে। আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে তোদের তামাম জীবনের হিসাব কিন্তু আমি আল্লাহ আমার কাছে দিতেই হবে। আল্লাহ বললে তোদেরকে কিন্তু একদিন একদিন প্রত্যাবর্তন করতে হবে, আর আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আবাব এই চিন্তা আমাদের আছে, এই চিন্তাই ভয় যদি আমাদের থাকতো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বান্দা কখনো নামাজ কাজা করতে পারতো না, বান্দা কখনো সুদের টাকা লেনদেন করতে পারতো না, বান্দা কখনো পরের জমির আল ছাড়তে পারতো না, যদি আমাদের এ ভয় থাকতো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজকে কবরের ভয় নেই আমাদের, আজকে যারা কবরস্থানে কবরস্থ হয়েছে তারাই বুঝতে পারছে যে আমরা দুনিয়ার সময়গুলো হেলায় কাটিয়েছি, আল্লাহর কাছে শুধু চাইছি আল্লাহ অন্তত একটি বার পাঠাও, আর একটা বার আমাকে দুনিয়াতে পাঠাও আল্লাহ,
আজ জীবনে গুনার কাজ করব না শুধু নেক কাজ করব কিন্তু অরণ্যে রোদন জঙ্গলে কান্না মত হবে তাদের দোয়া আর ফরিয়াদ কবুল করা হবে না ভাইজান বাবাজিরা কবর 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 কি জিনিস বিশ্ব নবী ইসলাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের নিকটবর্তী হতেন বাবা কবরস্থানের ধার দিয়ে যেতেন কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভয়ে তো কান্না কাঁদেন বাবা উসমান গনি দাড়ি মোবারকটা চোখের পানিতে ভিজে যেত আল্লাহ নবী সাহেবের সঙ্গীরা সাথীরা উসমান গনিকে জিজ্ঞাসা করতেন ওগো সাথী সঙ্গী উসমান তুমি যখন কবরের নিকটবর্তী হও কবরস্থানে যখন পৌঁছে যাও এত কান্না তুমি কাঁদো কারণটা কি ওই সময় উসমান বলেছিল ও আল্লাহ নবী সাহেবরা শুনে রাখো জেনে রাখো এই কারণে আমি এত কান্না কাঁদি আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি এই কবর এমন একটা মঞ্জিল যে মঞ্জিলে কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে ওই ব্যক্তিটার জাহান্নাম পর্যন্ত যত মঞ্জিল আছে সব জায়গায় এমনি করে পাকড়াও হয়ে যাবে আর এই কবর এমন একটা মঞ্জিল এই মঞ্জিলে কেউ যদি ছাড় পেয়ে যায় গো জান্নাত পর্যন্ত যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিল তার সার হয়ে যাবে এই কবর হলো প্রথম মঞ্জিল ওই কবরের ভয় আজকে আমাদের নাই বাবা ওই কবরের চিন্তা করেছিল আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইজান আমার আব্বা জানেনা কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীর পায়ে আল্লাহর নবী নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ভয়ে কবরের চিন্তায় এত ক্রন্দন তিনি করতেন আল্লাহর নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বক্ষণ তিনি কান্না করতেন তার চোখ দিয়ে সব সময় এমনি করি চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তো বাবা ওই চোখের পানি পড়ার ফলে ঠিক অটোমেটিক চোখের পানি পড়ার ফলে তার চাওয়ালিতে পানি পড়ার একটা রেখা একটা দাগ হয়ে গিয়েছিল শুধু কি তাই নাকি বাবা নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভয় কাঁদতে কাঁদতে এত বেকুল হয়ে যেতেন পাগল পারা হয়ে যেতেন ইয়াহইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চোখে বাবা পানি চোখের পানি পড়তে পড়তে চাওয়ালিতে যে ধারা হয়ে গিয়েছিল দাগ হয়ে গিয়েছিল এক সময় দেখা গিয়েছিল আল্লাহর নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চাওয়ালিতে ঘা হয়ে গিয়েছিল কিসের জন্য অটোমেটিক কাঁদতেন পানি পড়ত যে ফলে চাওয়ালিতে ঘা হয়ে গিয়েছে ঘাটা এত বড়ই হলো বাবা চাওয়ালির ঘাটে এমন ঘা হয়ে গেল নবী ইয়াহইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামে চাওয়ালি থেকে বাবা মাংস খসে পড়ে গিয়েছিল যার ফলে ইয়াহইয়া নবীর চাওয়ালির ফাঁক দিয়ে মুখের দাঁত দেখা যেত চাওয়ালির ফাঁক দিয়ে মুখের ভিতরে দাঁত দেখা যেত এমন কেন হয়েছিল কবরের ভয়ে কান্না করেছিল আবার একজন নবী হয়ে কবরের ভয়ে যদি এত কান্না কাঁদি আর আজকে আমি আপনি কবরের চিন্তা কজন করেছি যে কবর কবরের ভিতরে মানলাকে রাখার পরে কিতাবের ভিতরে এসেছি মুনকির নাকিরের সওয়ালের জবাব যদি দিতে না পারে বাবা তখন থেকে আজাব শুরু হয়ে যাবে
কবর নিষ্পেষণ করবি এত নিষ্পেষণ করবি বান্দা কি এক পাশের হার অপর পাজরার হার অপর পাশের পাজরার ভিতরে ঢুকে যাবে বাবা ও ভাইজান বাবাজিরা কি বলবো আযাবের ফেরেশতারা হাজির হয়ে যাবে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা যখন আগমন করবে ওই বান্দা যদি পৃথিবীর জমিনে নেককার বান্দা হয়ে থাকে যদি ইবাদত গুজার বান্দা হয়ে থাকে কোরআন পড়নে ওয়ালা বান্দা যদি হয়ে থাকে ওই ব্যক্তির আমলগুলো নামাজগুলো তার রোজাগুলো তার সাদকাগুলো ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে আযাবের ফেরেশতাদিগকে আসতে দেবে না বাধা দেবে বলবে ওগো আযাবের ফেরেশতারা না 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 এই বান্দাটা পৃথিবীর জমিনে এই হাতি আল্লাহর বান্দাদিগকে দান করেছিল এই বান্দাই চোখ দিয়ে কোরআন শরীফের আয়াত দেখেছিল জবান দিয়ে কোরআন পড়েছিল এই বান্দা পায়ে ভর করে নামাজ আদায় করেছিল ওরে আযাবের ফেরেশতারা না 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 আজকে একে আমরা আযাব দিতে দেব না আব্বা আপনি যদি নামাজি হয়ে থাকেন নামাজ আপনার নামাজটা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে আপনার তেলাওয়াতটা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে আপনার রোজাটা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে এক কথায় আপনার নেক আমলগুলো আযাবের ফেরেশতাদিগকে আসতে দেবে না বান্দাকে আযাব দিতে দেবে না কিন্তু বাপ আমি আপনি যদি মারা যাই আমাদের কোন আমলটা তাদেরকে বাধা দেবে জি আমাদের খাতা তো খুললে শুধু সুদ আর ঘুষ মদার তারি জেনা আর ব্যভিচারি আছে না নাই জি ফেরেশতাদেরকে তো ওয়েলকাম করবে এসো এই কবর থেকে মুগুরির বাড়ি শুরু কর নাকি গো আমাদের যা কৃষ্টি কালচার আমাদের যা কর্ম ভাইজান বাবাজিরা পৃথিবীর জমিনে সকলকে মরতে হবে অনেক মানুষ চিন্তা করি আমার তো অনেক টাকা আছে আমি টাকার জোরে বেশি দিন বাঁচব রোগ হলি ভেলোরে যাব নাকি অনেক মানুষকে নামাজের কথা বলে বলি এই তো আমার বয়স আর একটু বয়স হোক আবার আজরাইল কি আপনার ভাইরা ভাই নাকি যে ফোন করি আসবে অমুক সময় যাব জি আজরাইল যখন কারো কাছে আসে আব্বা ফোন করে আসে কি বলে আসে না যখন সময় ফুরিয়ে যাবে আল্লাহর হুকুম হবে আজরাইল ফেরেশতা উপস্থিত হয়ে যাবে আমরা মনে করি আর একটু বয়স হোক আবার আর একটু বয়স হবে সে পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি নাই অনেক মানুষ হয়তো মনে করছে আমার টাকা আছে বেঁচে থাকবো জি না যাদের একটু বয়স বেশি হয় বাঁচার ইচ্ছাটা আশাটা বেশি হয় কিন্তু বাপ এই মরণ এমন একটা জিনিস এই মরণ থেকে কেউ কোনোদিন পরিত্রাণ পায়নি আর পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামাত কুনু ইদরিকুমুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যদিও তোমরা আবদ্ধ অট্টলিকার ভিতরে লুকিয়ে থাকো যেখানে মশা কিংবা মাছির প্রবেশ অধিকার নাই সামান্য একটা মশা মাছিও যেখানে প্রবেশ করতে পারবে না ওরে বান্দা শুনে রেখে দি আমার আজরাইল ফেরেশতা মালাকুল মউত কিন্তু পৌঁছে যাবে আজরাইল ফেরেশতা সেখানে পৌঁছে যাবে ভাইজান আমার আব্বা জানের খেয়াল করে শ্রবণ করুন এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ নিজে বর্ণনা করি একটা ঘটনা তিনি উদ্ধৃত করেছেন কিতাবের ভিতরে এসেছে একটা গরিব মানুষ বাবা তাদের একটা ছেলে আছে কিন্তু ছেলেটাকে দুবেলা দুমুঠো খেতে দেবে সে সমর্থ তাদের নাই তাই চিন্তা করে ছেলেটাকে কি করা যায় একটা বড় লোক বাড়িতে পেট ভাতা মানে যাকে বলে মানে চাকর হিসাবে
যে বড় লোকের বাড়িতে কাজ করবে দুবেলা দুমুঠো খাবে এই রকম একটা ধনী সম্প্রদায়ের ধনী ব্যক্তির বাড়িতে পেট ভাতা স্বরূপ রাখলো বাবা যে বাড়িতে ওই বাচ্চাটাকে পেট ভাতা স্বরূপ রাখলো কিতাবের ভিতরে সেটি ওই বাড়িতে স্বামী স্ত্রী উভয়ের বাবা তাদের কোনো সন্তান ছিল না আহারে অর্থ ছিল তাদের পয়সা ছিল সম্পদ ছিল সব তাদের ছিল কিন্তু তাদের সন্তান নাই ভাইজান আব্বা জানেরা পৃথিবীর জমিনে যদি কারো সন্তান না থাকে জমি জায়গা অর্থ সম্পদ যাই থাকুক না কেন বলুন সন্তান না থাকলে তার মনে কি আনন্দ থাকে এ ভাই হেল বাবানিরা ওই বড়লোক দম্পতি কিন্তু তাদের কোন সন্তান নাই আল্লাহর দরবারে দোয়া করি ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের সন্তান নাই আল্লাহ আমাদের একটা সন্তান দিন এত দোয়া করে কিন্তু কবুল হয় না বাবা দেখা গেল কোনো বাচ্চা নেই বলে ওই যে ছেলেটা গরিব ছেলে তাদের বাড়িতে যখন লাগলো বাবা এ সোনার মানিক বাবাজিরা ওই ছেলেটাকে রাখার কারণে স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করে তাই তো আমাদের তো কোনো সন্তান নাই এই ছেলেটাকে আমরা সন্তানের মতো দেখব এই ছেলেটাকে আমরা সন্তানের মতো দেখব যেহেতু আমাদের সন্তান নাই এ ভাই জাল বাবাজিরা ও আম্মা জাল বোনেরা খেয়াল করে শ্রবণ করুন এবারে স্বামী স্ত্রী দম্পতি পনির ছেলেটাকে নিজের ছেলের মতো দেখতে থাকে বাবা এমনি করে কাজের ছেলে মনে করে না তাকে ছেলেটা কাজ করুক আর নাই করুক তাকে কিছু বলে না বাবা ওই ছেলেটাকে নিজের ছেলের মতো করে মানুষ করে তোলে কিছুদিন যাওয়ার পরে বাবা তারা দোয়া করতে থাকে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দম্পতির দিকে মায়ার দৃষ্টি নিক্ষেপ করলেন কিতাবের ভিতরে সেটি বাবা ওই বাড়ির মহিলা গর্ভবতী হয়ে গেলে আল্লাহ পাক ওই মেয়ের গর্ভে একটা বাচ্চা দিল এমনি সময় যখন বাচ্চা প্রসবের সময় হয়ে গেল ও ভাই নাল বাবানিরা বাচ্চা প্রসব হবে বাচ্চা প্রসবের সময় যখন হলো বাচ্চা যখন প্রসব হয়ে গেল দেখা গেল চাঁদের মতো একটা ফুটফুটি কন্যা সন্তান জন্ম নিয়েছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আহারে দেখলে যেন কোলে নিতে ইচ্ছা হয় বাবা চাঁদের মতো ফুটফুটে তার চেহারা কিন্তু দেখা গেল তাকে একটু আগুনের তাপ দেওয়ার প্রয়োজন তাকে একটু আগুনের সেক দিতে হবে বাবা কিন্তু বাড়িতে তখন আগুনের ব্যবস্থা নাই সেই বাড়ির কাজের ছেলেটাকে মনিবে ডাক দিল ও বাবা ও বাবা শোনো এই বাচ্চাটাকে একটু সেক দেওয়ার প্রয়োজন একটু আগুন আনতে হবে তুমি যাও না ওই পাশের বাড়িতে চলে যাও ওই পাশের বাড়িতে গিয়ে একটু আগুন আনার ব্যবস্থা করো এই বাচ্চাটাকে সেক দিতে হবে ভাইজান আমার আব্বা জানেরা ওই বালকটা বাবা তার মনে কত আনন্দ আহারে আমার মনিবের ঘরে আল্লাহ বাচ্চা দিয়েছি আমার মনিব আহারে সন্তানের জন্য পাগল পারা হয়ে যেত আল্লাহ তাদের দোয়া কবুল করেছে আল্লাহ তাদের কোলটা ঠান্ডা করে কোলটা জোড়া করে একটা কন্যা তাদেরকে দান করেছে ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে বাচ্চাটাকে তাপ দিতে হবে তাই ওই বালকটা দেরি করলো না বাবা পরিমরি করে এমনি করে ছুট দিয়েছে পাশের বাড়িতে গিয়ে আগুন আনার জন্য এ ভাই জাল বাবানিরা কিছু দূর অগ্রসর হয়েছে এমন সময়তে দরবেশ দাঁড়িয়ে গেল আল্লাহওয়ালা বলতেছে বালক রে ও বাবা বালক শোনো 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 এত ছুটে তুমি কোথায় যাও এত ছুটে একটু দাঁড়াও দাঁড়াও ওই বালক বলেছিল ওগো আল্লাহওয়ালা না 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 আমার তো কোনো সময় নাই আপনি একটু সরে যান কারণ আমার মনিবের ঘরই আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তানটা একটু অসুস্থ তাকে আগুনের তাপ দিতে হবে নইলে হয়তো মারা যেতে পারি তাই আপনি সরুন আপনার সঙ্গে পরে কথা হবে
আমার এখন আগুন আনতে যেতে যেতে হবে এ ভাইদের বাবা নিরাম আল্লাহ ওয়ালা দরবারে বলেছিল বালক রে এ বালক তুমি আগুন আনতে যাবে যাও তবে যাওয়ার পূর্বে তোমায় কটা কথা বলি শুনে যাও বালক বলে হুজুর লেট করবেন না একটু তাড়াতাড়ি বলে ফেলুন ওই সময়তে আল্লাহ ওয়ালা দরবেশ বলেছিল বালক রে এ বালক শুনো আজকে যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি পড়ি মরি করে ছুটে বেরিয়েছো আগুন আনার জন্য ওই বাচ্চাটা ভবিষ্যতে বড় লাবণ্যময়ী বড় সুন্দরী চেহারার মেয়ে হবে বালকটা বলে আহারে এত বড় আনন্দের কথা আল্লাহওয়ালা দরবেশ বলেছিল বালক রে তবে শুনে রাখো জেনে রাখো ওই বালকটা শুধু সুন্দরী হবে না ওই বালকটা অগণিত যুবককে জাহান্নামের পথের পথিক বানাবে কারণ ওই বালকটা অগণিত যুবকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাবে বালক এবার থমকে দাঁড়িয়ে গেল বালক দাঁড়িয়ে গেছে আমি কার জন্য আগুন আনতে যাচ্ছি জি যে ভবিষ্যতে অগণিত যুবককে গুনাহগার বানাবে অগণিত যুবকের সঙ্গে জেনায় লিপ্ত হবে এ ভাই বালক দাঁড়িয়ে গেল বালক বলছে কি বলছেন আপনি আল্লাহওয়ালা বলছে বালককে শুধু কি তাই নাকি ওই বালকটা ভবিষ্যতে অগণিত মহিলার সঙ্গে এমনি করে পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয় অগণিত পুরুষকে জাহান্নামী বানাবে শুধু কি তাই নাকি বালক রে ভবিষ্যতে ওই জেনাকারিণী মহিলাটাই কিন্তু তোমার বিবি হবে যে মেয়েটাকে বাঁচানোর জন্য ছুটেছ এই মেয়েটা ভবিষ্যতে সুন্দরী হবে এবং অগণিত কমপক্ষে 100 পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হবে আর ভবিষ্যতে এই মেয়েটা তোমার কিন্তু বিবি হবে এবারে বাবা বালক তার মাথায় যেন বাস পড়েছে বালক চিন্তা করে আহারে কাকে বাঁচানোর জন্য আমি উন্মাদ হয়ে গেছি এই মেয়েটা যদি সেনাকারিণী হয় আর ভবিষ্যতে সে যদি আমার বিবি হয় আমি একজন জেনাকারিণীর স্বামী হব না 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 এর থেকে এই ভেজাল যদি এখন শেষ করে দিই এই বাচ্চাটাকে এখন যদি আমি দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে সব কাটা পরিষ্কার হয়ে যাবে কোন জেনাকারিণীর সঙ্গে আমার বিয়ে করতে হবে না এখন যদি শেষ করে দিতে পারি এ যুবক ভাই জানেন ও মজল বুনিরাম খেয়াল করে শ্রবণ করুন এবারে বালকটা চিন্তা ভাবনা করে নিল না 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 এই বাচ্চাটাকে তো বাঁচানো যাবে না যেভাবেই হোক একে মেরে ফেলতে হবে এমন সময় বালকের মনে চিন্তা না 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 আগুন আমি আনবো না প্রয়োজনে আগুনের বদৌলতে আগুনের পরিবর্তে একটা ধারালো ছুরি নিয়ে আসবো নিয়ে সেই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলব এমন চিন্তা চেতনা নিয়ে বাবা ওই বালকটা আঘাতে লেগেছে এমন সময় আল্লাহওয়ালা দরবেশ ডাক দেয় আল্লাহ আর একটা কথা তুমি শুনে যাও এই মেয়েটার মৌত হবে কিন্তু একটা মাকড়সার মাধ্যমে একটা মাকড়সার মাধ্যমে কিন্তু এর মরণ হবে ও ভাই জান বাবা নিরাম বালক কষ্টচম্বিত হয়ে চিন্তা ভাবনা করতে লাগলো কি করা যাবে
কিন্তু মন স্থির করে নিল না 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 এই মেয়েটাকে যেভাবেই হোক এখন দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তাহলে আমাকে আর জেনাকারিনীর স্বামী হতে হবে না এই চিন্তা ভাবনা করে বাবা ওই বালকটা পাশের বাড়িতে গেল ঠিকই কিন্তু আগুন না নিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে চুপি 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 মনিবের বাড়িতে প্রবেশ করল তিনি সুযোগ বুঝতে থাকে সুযোগ দেখতে থাকে আহারি কখন ফাঁকা হবে সুযোগ বুঝে যখন দেখে বাচ্চাটার পাশে কেউ নাই এমন একটা সুযোগ বুঝে ওই বাচ্চাটার কাছে গিয়ে ওই ধারালো অস্ত্র দিয়ে ছোট বাচ্চাটার পেটটাকে ফাল করে ওই বালকটা পালিয়ে গেল বালক চলে গেল এলাকাতে আর আসে না কারণ এলাকার মানুষ যদি তাকে ধরতে পারে ওই বাচ্চাটাকে খুন করার অপরাধে তাকে ফাঁসি দিয়ে দেবে মেরে ফেলবে এই চিন্তা ভাবনা করে বাবা ওই বালকটা এলাকা ছেড়ে চলে গেছে এ শুনার মানিক বাবা দিন দীর্ঘ 18 বছর পড়ি ওই বালকটা এবারে বাড়িতে ফিরে এলো 18 বছর যখন পার হয়ে গেছে মানুষের আর সে কথা মনে নাই বাবা ওই বালকটা যখন বাড়িতে এসেছে জনম দুঃখী মা আর আব্বার কাছে এসে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে বাপের গলা জড়িয়ে ধরে কাঁদে আরে বাপ কাঁদে মা কাঁদে সন্তান কাঁদে বাবা এমনি ঘুরে তাদের কান্নাকাটির রোল যখন শেষ হলো এবারে বলে বাবা তুমি কেন পালিয়ে গিয়েছিলে তুমি কেন এই এমনি করে বাচ্চাটাকে হত্যা করেছিলে এ ভাই জান বাবা জিরা ছোটবেলার কথা জিজ্ঞাসা করলো ওই বালকটাকে তার পিতার মাতা সমস্তই কি বৃত্তান্ত ওই দরবেশের কথা তাকে বলে বাবা এমনি করে তার মা বাপকে বুঝিয়ে দিল তাই জান্নাব্বা জানেরা খেয়াল করে শ্রবণ করুন বাবা কিতাবের ভিতরে এসেছে ওই যে মনিব আর তার এমনি করে বিবি ওই বাচ্চাটা মারা এমনি করে তার পেটটাকে ফাল করার কারণে ওই বাচ্চা এলাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল অনেক ঘটনা ওদিকে বাবা আমি সার মর্মটুকু বলছি অতটা বাড়াবো না এমন সময় দেখা গেল ওই বাচ্চার এমনি করে ওই বালকের আব্বার মা তারা যখন তাদের সন্তানকে ফিরে পেল তারা চিন্তা ভাবনা করে তাই তো বালক এখন আমার বিবাহ যোগ্য হয়ে গেছে একে বিয়ের ব্যবস্থা করতে হবে তাই চারিদিকে এমনি করি পাত্রী খুঁজতে লাগে বাবা চারিদিকে খুঁজতে 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 একটা পাত্রী তাদের পছন্দ হয়ে গেল কেতাবের ভিতরে এসেছি ওই পাত্রীর সঙ্গে ওই বালকটার বিয়ে হয়ে গেল ও ভাই বিয়ে শুধু নয় এমনি করে তাদের ভিতরে সংসার শুরু হয়ে গেল দীর্ঘ একটা বছর তাদের সংসার হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতরে নিগুরু ভালোবাসা নিগুরু মহাব্বত জন্মে গেল এমন সময় হঠাৎ করে একদিন গভীর রজনীতে স্বামী স্ত্রী প্রেম আলাপে ব্যস্ত এমন সময় স্ত্রী স্বামী কি বলছে স্বামী গো ও গো স্বামী আপনি আপনার ছোটবেলার জীবন কাহিনীটা একটু শোনান তো দেখি স্ত্রী বলছে স্বামী আপনার ছোটবেলার একটু কাহিনী শোনান না গল্প বাপ ছোটবেলার কাহিনী অনেকে আমরা এখন বন্ধু বান্ধবদের সঙ্গে বলি স্ত্রীদের সঙ্গে বলি আর ঠাট্টা ঠাট্টা মস্কারা হাসি করি না করি না কারণ ছোটবেলায় আমরা কি দুরন্ত ছিলাম জি কার ক্ষেতের থেকে সবজি চুরি করেছি জি কার ঘরের চালে ঢিল মেরেছি কার মানে খেজুর গাছ থেকে পাটকাঠি দিয়ে রস চুরি করে খেয়েছি এই সমস্ত গল্পগুজব বন্ধুরা যখন এক জায়গায় হয় গল্প যখন হয় বাপ তখন আনন্দ হয় না জি তখন স্বামী স্ত্রী বলছে যে স্ত্রী বলছে স্বামী আপনি একটু আপনার ছোটবেলার কাহিনীটা বলুন না কেমন মজাদায়ক ছিল স্বামী বলছে আচ্ছা স্ত্রী আমার ছোটবেলার কাহিনী তো আপনাকে শোনাবো তো তার আগে তুমি তোমার ছোটবেলার কাহিনী একটু শোনাও এমন সময় স্ত্রী চোখের পানি ছেড়ে কাঁদে স্ত্রী কেঁদে কেঁদে বলে স্বামী
আমার ছোটবেলার কাহিনীটা আপনি শুনতে চাবেন না চাবেন না কারণ আমার ছোটবেলার কাহিনীটা ছোটবেলার জীবন কাহিনীটা বড় দুঃখজনক ও স্বামী কারণ আমার আব্বা আমার কোন সন্তান হতো না কয়েক বছর ধরে বিয়ে হয়ে যাওয়ার পরেও তাদের সন্তান হতো না আল্লাহর কাছে বড় রোনাজারি করি আল্লাহর কাছে বড় কান্নাকাটি করি আমার আল্লাহ আমাদের বাপ মায়ের কোলটা ঠান্ডা করে আমাকে পাঠিয়েছিল কিন্তু স্বামী শোনো আমাদের বাড়িতে নাকি একটা ছেলে কাজ করত ওই ছেলেটাকে নাকি আমার পিতা একটু আগুন আনার জন্য পাশের বাড়িতে পাঠিয়েছিল আর ওই কাজের ছেলেটা আগুন না এনে ওই ছেলেটা নাকি একটা ছুরি এনে আমার পেটটাকে ফাল করে পালিয়ে গিয়েছিল এই কথা যখন বলেছে তখন স্বামীর ভিতরে ডেটটাকে আবার শিখে শুরু হয়ে গেছে এ তো সেই জিনিস ভাইজান আমার আব্বা জানে রাব কিন্তু স্বামী কিছু বলে না স্বামী বলতেছে স্ত্রী ও বিবি ওই বালক তোমার পেটটা ফাল করেছিল কিন্তু তারপরেও তুমি বেঁচে আছো কিভাবে কারণ ও তো জানে আমি এমন ভাবে ফাল করেছি যে বাঁচবে না তার স্ত্রী বলে স্বামী গো আমি বেঁচে আছি শুধুমাত্র আমার মায়ের দুয়ার বরকতে মা এমন একটা জিনিস জি আজকে পৃথিবীর জমিনে আজকে মাকে আমরা চিনতে পারিনি বাপকে চিনতে পারিনি আজকে বিবির কথা শুনে মাকে বাপকে আজকে আমরা তিরস্কার করি জি সংসার থেকে বহিষ্কার করি ও গো নামাজি ও গো হাজি ও গো রোজাদার বিশ্বাস করুন আপনার নামাজ আপনার হজ আপনার রোজা সব মাঠে মারা যাবে যদি আপনার আব্বা কিংবা আম্মা আপনার প্রতি নারাজ থাকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন تَعْبُدُ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله رب العالمين والي اي جو تر منوش رب আমি আল্লাহ আমার ছাড়া আর কারো উপাসনা করা যাবে না আমি আল্লাহ আমাকে ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না তবে বান্দারা শুধু আমি আল্লাহ আমার ইবাদত করলেই হবে না আমার ইবাদতের পাশাপাশি তোমাদেরকে আর একটা কাজ করতে হবে সেটা হলো বিল ওয়ালিদাইন ইহসানা আমার ইবাদতের পাশাপাশি তোমাদের মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে আল্লাহ রসুল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের বেহেশত আবার আজকে অনেক যুবক আছে অনেক বাপ আছে অনেক ভাই আছে জি সেই মাকে ভাত দেয় না জি সেই বাপকে সংসার থেকে বহিষ্কার করেছে শুধুমাত্র বিবির কথাতে ভাইজান আমার আব্বা জানের মা কি জিনিস বাপ কি জিনিস আমরা চিনলাম না আল্লাহর নবী বলে আহারে কত মানুষ হজ করতে মদিনাতে যায় মক্কায় যায় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করি খানাই কাবা তওয়াব করে আসলো বিশ্ব নবীর মাজার জিয়ারত করে আসলো ভাইজান কিন্তু কোন হাজি সাহেব হজ করে এসে বলতে পারবে না আমি হাজি আমার হজটা আমার আল্লাহ কবুল করেছে তো বলতে পারবে কিন্তু আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃথিবীর জমিনে যদি
কোন সন্তান সকাল বেলাতে তার পিতার দিকে মায়ের দিকে মায়ের দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করে আমার আল্লাহ ওই সন্তানের আমলনামাতে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবে আব্বা বাপ মার দিকে যদি মায়ার নজরে একবার দৃষ্টি দেয় জি 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো কবুল হলো কিনা বলতে পারে না কিন্তু আল্লাহর নবী বলছে একবার মায়ার নজরে বাপের দিকে মায়ের দিকে তাকাবে একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন সন্তান তিনি 100 বার করে তার মায়ের দিকে বাপের দিকে মায়ের নজরে চায় আল্লাহ তার নামায় আমলে কত সওয়াব দেবে আল্লাহর নবী বলে সাহাবারা রে আমার আল্লাহর ধনবানদারে কমতি নাই রে যদি কোন বান্দা যদি কোন সন্তান এমনি করে দিনে 100 বার করে তার বাপের দিকে মায়ের নজরে চাইরে আমার আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দেবে আবা আজকে সেই মাকে খেতে দেই না আছে না মায়ের দোয়া কেমন কবুল হয় বাবা কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন আল্লাহর কাছে জানতে চাইলেন ও রব্বি আল্লাহ আমি আপনার নবী আল্লাহ আমি তো জান্নাতে যাব কিন্তু নবী গো জান্নাতে কি আমার কোন সাথী হবে না জান্নাতে কি আমার কোন বন্ধু হবে না ওই সময় আল্লাহ জানিয়ে দিল ওগো আমার নবী মুসা অবশ্যই অবশ্যই জান্নাতে তোমার রফিক থাকবে জান্নাতে তোমার দোস্ত থাকবে আল্লাহর নবী মুসা বলেছিল ও রব্বি আল্লাহ জান্নাতে কি আমার দোস্ত হবে জান্নাতে কি আমার বন্ধু হবে ওই ব্যক্তিটাকে দুনিয়া জমিনে কি আমার সঙ্গে পরিচয় করে দেওয়া যায় জান্নাতে যে সঙ্গী হবে দুনিয়াতে কি তার সঙ্গে পরিচয় করে দেওয়া যাবে জি আমি যদি দুনিয়ায় তার সঙ্গে পরিচিত হতে পারি আমি বড় খুশি হতাম আল্লাহ পাক জানিয়ে দিল মুসা নবী ও নবী মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম জান্নাতে কে তোমার সঙ্গী হবে জান্নাতে কে তোমার সাথী হবে আমি তোমায় জানিয়ে দিলাম যাও যাও চলে যাও চলে যাও ওই যা দামেস্কের শহরে দামেস্কের বাজারে একজন কসাইকে তুমি দেখতে পাবে যে কসাই এমনি করে তার নাম হবে এই ওই কসাইটা হবে জান্নাতে তোমার দোস্ত কিতাবের ভিতরে এসেছে বাবা হযরতে মুসা নবী বড় খুশি হয়ে গেল আহারে আনন্দ দে আত্মহারা হয়ে গেল জান্নাতে কি তার সঙ্গী হবে জান্নাতে কি তার বন্ধু হবে পৃথিবীর জমিনে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে মাইজান আমার আব্বা জানে রং নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের বাজারে চলে এল আনন্দে আত্মহারা মুসা নবী চারিদিকে তলাশ করে করি এমনি করে আল্লাহ পাক যে নাম বলে দিয়েছিল যার নাম হবে আলী ইবনে মুয়াফিক ওই আলী ইবনে মুয়াফিক নামে কসাইকে তালাশ করতে থাকে খুঁজে 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 একজন কসাইকে পেয়ে গেল যে কসাইয়ের চেহারা ভালো নয় যে কসাই দেখতে ভালো নয় গায়ের রং সুবিধার না তার নাম হলো আলী ইবনে মুয়াফিক আবা আল্লাহ কি কারোর গায়ের রং দেখে বিচার করে জি কিন্তু পৃথিবীর জমিনে আমরা গায়ের রং দেখে বিচার করি না করি না জি আমরা যখন কোন ছেলে বিয়ে দিতে যাই আমরা মেয়ে দেখতে গেলে কি দেখি কালো মেয়ে দেখি জি আগে দেখি হাসা চামড়া তাই পাউডার মাখা হোক আর ময়দা মাখা হোক যা হয় হোক চামড়াটা হাসা দরকার বলুন কথা ঠিক কি না জি আর আমরা যখন মেয়ে বিয়ে দিই যখন ছেলে দেখতে যাই আগে দেখি চাকরি আছে কি না জি চাকরি আছে কি না তবে সে ট্যাক পড়া হলেও চলবে নাকি চাকরি থাকলে হবে এখন আবার চাকরিতেও সমস্যা বাপ
আবার এখন বিয়ে দিতে গেলে যদি বলে মাস্টারি চাকরি করে তা বলছে 14 সালের না তো জানেন না বিষয়টা জানেন না 14 সালে যারা প্রাইমারি চাকরি পেয়েছিল তাদের চাকরি শেষ হয়ে যাচ্ছে জানেন না খবর পড়েন না বুঝি জি এখন আবার জিজ্ঞাসা করছে 14 সালের চাকরি না তো যাই হোক আমরা চাকরি দেখি তাই সে ট্যাগ পড়া হলেও চলবে আব্বা কিন্তু দেখার দরকার ছিল ছেলেটা নামাজি কিনা মেয়েটা পরহেজগার কিনা কিন্তু আমরা তো গায়ের রং দেখে বিচার করি ভাইজান আমার আব্বা জানে না কিন্তু আমার আল্লাহ গায়ের রং দেখে বিচার করে না বাবা নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দামেশকের বাজারে আলী ইবনে মুওয়াফফিককে যখন পেয়ে গেল তিনি দেখতে পেলেন যে আলী ইবনে মুওয়াফফিকের দেখতে ভালো নয় গায়ের রং সুবিধার নয় কিন্তু নামটা মিলে গেল আল্লাহ যে নাম বলেছিল সেই সেই কথাটা নামটা যখন মিলে গেল তিনি স্থির করে নিলেন জান্নাতে এই ব্যক্তি আমার বন্ধু হবে কিন্তু কথাটা গোপন রেখে ওই আলী ইবনে মুওয়াফফিকের সঙ্গে সাক্ষাৎ করলেন তার সঙ্গে কথা বলে একটু তার বাড়ির মেহমান হতে চাইলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাড়ির মেহমান হতে চাইলেন ভাইজান আমার আব্বা জানেরা খেয়াল করে শোনো বল করুন আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফফিক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মেহমান হিসাবে কবুল করে নিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাবা সঙ্গে নিয়ে আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফফিক বাড়িতে চলে গেল গোশত বিক্রি করার পরই ভালো ভালো দেখে কিছু গোশত তিনি রেখে দিয়েছিলেন এবারে আলী ইবনে মুওয়াফফিক বাড়িতে গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটু বসতে দিয়ে ওই আলী ইবনে মুওয়াফফিক সেই গোশতটুকু ভালো করে রান্না করলো রান্না করার পরে হযরতে মুসা নবী দেখে ওই আলী ইবনে মুওয়াফফিক বাড়ির ভিতরে গিয়ে একটা বৃদ্ধা রমণীকে বাহির করি আহারে তাকে সুন্দরভাবে গোসল করি সুন্দরভাবে পরিপটি করি তাকে গোসল করিয়ে আবার কাপড় পাল্টে ভালো কাপড় পরিয়ে দিল ভালো কাপড় পরানোর পরে ওই যে গোশত রান্না করেছিল ওই গোশতের ঝোল চামুষে করে করে ওই বৃদ্ধাকে খাইয়ে দিল আল্লাহর নবী মুসা দেখে ওই আলী ইবনে মুওয়াফফিক ওই বৃদ্ধা রমণীকে চামুষে করে করে এমনি করে হাতে করে করে গালে তুলে তুলে খাওয়াই আর ওই বৃদ্ধা রমণী দুটি হাত যেন উপরের দিকে তুলে বিড়বিড় বিড়বিড়ি করে কি বলে এমন সময়তে বাবা মুসা নবী নিজের পরিচয় গোপন রেখেছেন এমন সময় মুসা নবী জিজ্ঞাসা করি ও ভাই আলী ইবনে মুওয়াফফিক এই বুড়িটাকে ওই সময় আলী ইবনে মুওয়াফফিক বলেছিল ওগো আমার মেহমান ভাই এই বুড়িটা হলো আমার জনম দুঃখী মা এই বুড়িটা হলো আমার মা আলী ইবনে মুওয়াফফিককে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল ও আলী ইবনে মুওয়াফফিক এই বুড়ি তোমার মা বুঝলাম তবে তুমি যখন এই বুড়ি কি তোমার মাকে যখন ভাত খাওয়াচ্ছিলি গোশতের ঝোলগুলো গালে দিতেছিলে আমি দেখছিলাম এই বৃদ্ধা রমণী তোমার মা দুটি হাত তুলি বিড়বিড়ি বিড়বিড়ি করে যেন কি বলছিল ও আলী ইবনে মুওয়াফফিক একটু বলো না তোমার মা বিড়বিড় করে হাত তুলে কি বলছিল আলী ইবনে মুওয়াফফিক বলেন ওগো মেহমান ভাই না 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 আপনি ওটা শুনতে চাইবেন না কারণ ওই কথাটা শুনলে আপনার বড় হাসি লাগবে ওই সময়তে মামা আল্লাহর নবী মুসা বলেছিল না 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 তবু আপনি একটু বলুন ওই সময় আলী ইবনে মুওয়াফফিক বলেছিল ওগো মেহমান ভাই রে
আমার মা আমার জন্য দোয়া করে আমি যখন আমার মাকে গোসল করি কাপড় পরিয়ে আমি যখন এমনি করে খাইয়ে দিই আমার মা আমার প্রতি বড় খুশি হয়ে যায় আমার মা আমার প্রতি বড় রাজি হয়ে যায় আমার প্রতি খুশি হয়ে আমার মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান আল্লাহ আমার খেদমত করি আমি ওর জননী মা আল্লাহ আমি ওর জন্য দোয়া করি আল্লাহ জামানার নবী হলো মুসা আমাদের নবী হলো মুসা আল্লাহ কিন্তু আমরা আমাদের নবীকে দেখিনি আল্লাহ আমি ওর মা দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতি আমাদের নবীর সঙ্গী বানিও জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ আমার সন্তানকে আমাদের নবীর সঙ্গী বানিও এমনি সময় আলী ইবনে মুয়াফফিক বলেন ওগো ভাই মেহমান আমার মার বয়স হয়ে গেছে তাই মা পাগলের মতো বলে মায়ের কথা বাদ দিন কারণ আমি জান্নাতে যাব কিনা ঠিক নাই আমার মা দোয়া করে আমি যেন জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী হই আমি জান্নাতে যাব কিনা ঠিক নেই আমার মা দোয়া করে আমি যেন জান্নাতে মুসা নবীর সঙ্গী হই ওই সময়তে মামা কি বলবো আল্লাহর নবী মুসা থাকতে পারে না মুসা নবীর চোখ দিয়ে পানি পড়ে ওই আলী এমনি মুয়াফফিককে জড়িয়ে ধরে বলে ভাই রে ওরে ভাই আলী তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে রে ওরে ভাই আলী শোনো শোনো তুমি কি তোমাদের জামানার নবী মুসাকে দেখেছো বলে না 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 আমি সেই নবীকে এখনো দেখতে পাইনি ওই সময়তে মুসা নবী বলে ভাই রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এই জামানায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি হলাম মুসা নবী আর আমার জান্নাতের সাথী হবে তুমি আলী জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা নবী বলছে আলী তুমি তো নবীকে মুসাকে দেখোনি আমি অন্য কেউ নয় আমি হলাম সেই নবী মুসা জি আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে জান্নাতে আমার সাথী হবে তুমি তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে ভাই জান আমার আব্বা জানেরা খেয়াল করে শ্রবণ করুন মা কি জিনিস তাহলে একটু ভাবুন এ ভাই জান শুনেন মানে কি না ওই বিবি বলেছিল গো স্বামী গো আমাদের ঘরের বালকটা যখন আমার পেটে ছড়ি মেরে এমনি করে পালিয়ে গিয়েছিল আমার জনম দুঃখী মা আল্লাহর কাছে রোনাজারি করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ এতদিন আমার কোন সন্তান দাওনি আল্লাহ আমার গর্বে একটা সন্তান দিলি আল্লাহ তোমার কাছে আমি ওর মা দোয়া চাই আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও ভাই জান আমার আব্বা জানেরা আল্লাহ পাক ওই মহিলার দোয়া কবুল করেছিলেন ওই মেয়েটার দোয়া কবুল করে ওই সন্তানটাকে মেয়েটাকে আল্লাহ পাক সুস্থতা বানিয়েছিল মেয়েটা বলে স্বামী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার ফলে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে তুলেছিল ওই ছেলেটা মনে করেছিল আমি বুঝি মারা গেছি কিন্তু না 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 আল্লাহ দয়াতে আমার মায়ের দোয়াতে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম এই হলো আমার ছোটবেলার জীবন কাহিনী স্বামী গো এখন তুমি তোমার একটু ছোটবেলার কাহিনী বলো ওই সময় স্বামী বলছে বিবি গো আমার ছোটবেলার কাহিনী তোমার শুনতে হবে না শুনলে তোমার খুব রাগ হবে কেন বলছে ওগো স্ত্রী ওগো বিবি শোনো আমার ছোটবেলার কাহিনী তুমি শুনতে চেয়েও না কারণ বিবি গো যে বালকটা তোমাদের বাড়িতে কাজ করত যে বালকটা তোমার পেটে ছুরি মেরে পালিয়ে গিয়েছিল ওরে বিবি রে ওই বালকটা অন্য কেউ ছিল না রে
ওই বালকটাই ছিলাম আমি তোমার স্বামী ওই বালকটাই আমি স্বামী ছিলাম কিন্তু বাবা এখন কি করা যাবে উভয়ই স্বামী স্ত্রী উভয়ের দুজনের ভিতরে বলনি গুরুম ভালোবাসা মহব্বত জন্মে গেছে এতটা ভালোবাসা তাদের জন্মেছে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না এত বড় অপরাধের কথা শোনার পরেও তারা দুজন দুজনকে maaf করে দিল বলে না না যাই হোক পিছনের কথা ভুলে যাও এখন আমাদের মহব্বত আমাদের ভালোবাসা টিকিয়ে গিয়ে যেতে হবে ও ভাইজান বাবা নিরা এমন সময়তে ওই স্বামী বলছে বিবিরে তাহলে তো ওই আল্লাহওয়ালা দরবেশের কথা এমনি করে খেটে গেল তবে দরবেশ বলেছিল বিবি ও বিবি তুমি নাকি একশর অধিক পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হবে এখন সত্যি গুনে বলো তুমি কি পৃথিবীতে জেনা করেছো দরবেশ বলেছিল যে তুমি জেনাকারিনী হবে সত্যি করে বলো তুমি কি জেনা করেছিলে ওই মেয়েটা বলে স্বামী গো মিথ্যা আপনাই বলবো না আমি আমার জীবনে অনেক পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিলাম তবে আমি গুনাহ করিনি তবে আমার মনে হয় একশর কম হবে না বাবা দরবেশের সব কথা যখন মিলে যাচ্ছে এখন হঠাৎ করে আরেকটা কথা মনে পড়ে গেছে যেহেতু স্বামী স্ত্রী দুইজনেই অন্যায় করেছে দুজনে এক বছরের প্রেম ভালোবাসা সংসার জি সবকিছু মার্জনা করে দিয়ে আবার তারা সংসার করতে চায় কিন্তু হঠাৎ করে তার স্বামীর একটা কথা মনে পড়ে গেল দরবেশ বলেছিল বাবু বালক ওই মেয়েটা তোমার বিবি হবে তবে ওই মেয়েটার মরণ হবে কিসের দ্বারা মনে নেই বোধহয় জি একটা মাকড়সার মাধ্যমে মরণ হবে এই কথা যখন মনে পড়ে গেল এখন ওই স্বামী আর স্ত্রী চিন্তা ভাবনা করছে বলছে তাই তো দরবেশ যা বলেছিল সব খেটে গেছে যখন এটাও নিশ্চিত খেটে যাবে মাকড়সার মাধ্যমে তোমার মরণ হবে বিবি এখন মাকড়সার হাত থেকে বাঁচতে হবে কি করা যাবে বিশাল ঘর তৈরি করা হলো যেহেতু মেয়ের বাপেরা ছিল ধনী সেই টাকা নিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি আর করা হলো জি কিতাবের ভিতর এসেছে বিশাল একটা ঘর তৈরি করে একেবারে উপরের তলায় একটা কাছের ঘর তৈরি করা হলো একটা কাছের ঘর এমন করে ঘরটা বানানো হয়েছে তার ভিতরে একটা মশাও ঢুকতে পারবে না জি একটা মশাও ঢুকতে পারবে না এমন সুন্দরভাবে মানে ঘর তৈরি করে তার ভিতরে স্বামী স্ত্রী খাটের উপরে শুয়ে বলছে হ্যাঁ মাকড়সা তুমি কিভাবে এর ভিতরে আসো দেখি আবার দুজনা খাটে গল্প করছে হঠাৎ ছাদের উপর দিকে ফিরে দেখে একটা মাকড়সা জোরে বলুন সুবহানাল্লাহ মাকড়সা খাটে মানে ছাদের উপরে অটোমেটিকলি গিয়ে বসে আছে আজরাইল ফেরেশতাকে কেউ আটকাতে পারে আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যদিও তোমরা আবদ্ধ অট্টলিকার ভিতরে লুকিয়ে থাকো যেখানে মশা কিংবা মাছি প্রবেশ করতে পারবে না সেখানে আজরাইল ফেরেশতা পৌঁছে যাবে এই যুবক শোনার মানে কি না স্বামী আর স্ত্রী যখন দেখলো ঘরের ভিতরে মাকড়সা কোন একটা বস্তুর মাধ্যমে মাকড়সাটাকে এমনি করে ধাক্কা দিয়ে ফেলা হলো মাকড়সা যখন মেঝেতে পড়েছে ওই মেয়েটা বলে রে মাকড়সা তোর দ্বারা নাকি আমার মরণ হবে এই বলে পা দিয়ে তাকে চটকে মেরে ফেলল কিতাবের ভিতরে এসেছে ওই মাকড়সাটাকে পা দিয়ে যখন পিষেছে মাকড়সার একটা বিষ তার পায়ে লেগে গেল যার ফলে বিষাক্ত লাগার ফলে তার পায়ে ঘা শুরু হয়ে গেল কিছুদিনের ভিতরে বাবা তার পায়ে পচন ধরল কিতাবের ভিতরে পাওয়া যায় সেই পচন ধরতে ধরতে ওই কারণেই মেয়েটার মৌত হয়ে গেল ওই কারণেই মেয়েটার মরণ হয়ে গেল আবার আমি বলতে চেয়েছিলাম এই মরণ থেকে কেউ কোনোদিন পরিত্রাণ পায়নি আর পাবে না জি আমাদেরকেও ওই কবরের ভিতরে শায়িত হতে হবে আমাদেরকেও একদিন মরতে হবে জি
মরার পূর্বে আল্লাহর একজন নবী নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম তো ইয়াকুব নবী তানার কাছে আজরাইল ফেরেশতা আসতেন একটু কথোপকথন করতে ভালো করে বুঝবেন বাপ এখন একদিন আজরাইল ফেরেশতা এসেছেন সালাম দিয়েছেন সালাম বিনিময়ের পরে ইয়াকুব নবী জিজ্ঞাসা করছে যে আপনি কিসের জন্য এসেছেন বলছে একটু কথোপকথন করতে এখন কথোপকথন হয়ে গেল দুজনের ভিতরে যেন বন্ধুত্ব ভাব এখন ইয়াকুব নবী আজরাইল ফেরেশতার কাছে একটু আবদার করছে বলছে আজরাইল তুমি তো সবার জান কবজ করতে যাও কিন্তু তোমার সঙ্গে তো আমার বন্ধুত্ব তোমার কাছে আমার একটা আবদার অনুরোধ তুমি যখন আমার জান কবজ করতে আসবে তার আগে আমাকে একটু অবগত করবে আমাকে একটু জানিয়ে আসবে বাপ আজকে আজরাইল ফেরেশতা যদি আমাদেরকে জানিয়ে জান কবজ করতে আসতো আমরা সবাই তৈরি হতাম না হতাম না আজরাইল ফেরেশতা যদি বলে দিত অমুক দিন সুলাইমান তোমার জান কবজ করা হবে আমরা তার আগে কি করতাম জি ধনদৌলত বিতরণ করে দিতাম জি আমরা তওবা করে আমরা একেবারে সুফি দরবেশ হয়ে নামাজের হালাতে নামাজ থেকে আর মানে মসজিদ থেকে বাহির হতাম না তাই তো নাকি মানে রেডি হয়ে থাকতাম আজরাইল আসবে আমাদের মনে জীবন নেবে নামাজ অবস্থায় যাব আর আমাদের আল্লাহ জান্নাত দেবে নাকি বাপ জান্নাত কি মামুর বাড়ি যে মোল্লা আমার হয়ে গেল ভাইজান আমার আব্বাজানেরা খেয়াল করে শোনো বল করুন আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আবদার করল ও গো বন্ধু ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার কাছে আবদার হলো আপনি যখন আমার জানটা কবজ করতে আসবেন আপনি আমাকে একটু অবগত করবেন এই আবদারটা আপনি রাখতে পারবেন এখন আজরাইল ফেরেশতা বললেন ঠিক আছে ভাই আপনার কথাটা আমি মেনে নিলাম আমি যখন আপনার জানটা কবজ করতে আসব আপনাকে অবগত করব একটা নয় দুটো নয় তিনটি সংবাদ আমি আপনাকে পাঠাবো তিনটে সংবাদ আমি আপনাকে দিয়ে দেব ভাই যেন আমার আব্বা জানেরা খেয়াল করে শোনো বল করুন এখন আজরাইল ফেরেশতা জানিয়ে দিল ও ইয়াকুব নবী আপনার তিনটি সংবাদ আমি পাঠিয়ে দেব একদিন বাবা হঠাৎ করে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ইয়াকুব নবী দরবারে উপস্থিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ও ফেরেশতা জিব্রাইল নিশ্চয়ই আপনি আমার সঙ্গে কথোপকথন করতে এসেছেন নিশ্চিত আপনি তো আমার সঙ্গে কথোপকথন করতে এসেছেন আজরাইল ফেরেশতা বলে না 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 আমি কোনো কথোপকথন করতে আসিনি আমি এসেছি আপনার জানটা কবজ করতে আমি জান কবজ করতে এসেছি বাপ এই কথা যখন বলেছে আজ মানে ইয়াকুব নবী রাগ হয়ে গেছে যে তুমি ফেরেশতা হয়ে মিথ্যে কথা বলো কেন তুমি তো বলেছিলে যে আমার জান কবজ করতে আসার পূর্বে আমাকে তিনটি বার্তা দেবে তিনটি সংবাদ পাঠাবে কই কোনো বার্তা বাহক তো আসে নাই কোনো সংবাদ তো দেই নাই হঠাৎ করে আপনি এসেছেন আমার জান কবজ করতে ভাই জান আমার আব্বা জানেরা এমন সময় আল্লাহর ফেরেশতা এমনি করে আজরাইল আলাইহিস সালাম বলেছিল নবী ওগো নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম না 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 আমি আমার কথার খেলাপ করিনি আমি আমার কথা মতো তিনটি বার্তা আপনাকে দিয়েছিলাম তিনটি সংবাদ আপনাকে দিয়েছিলাম কিন্তু আপনি আদৌ ভ্রুক্ষেপ করেননি তিনটি সংবাদ আপনাকে দিয়েছিলাম তিনটি বার্তা আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু আদৌ আপনি ভ্রুক্ষেপ করেননি ইয়াকুব নবী অবাক হয়ে গেল কই কই না 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 কোনো বার্তা বাহক তো আসেনি কোনো সংবাদ তো আমাকে দেয়নি এমন সময় আল্লাহর ফেরেশতা ইজরাইল
عليه السلام বলেছিলো ও গো নবী আগম عليه السلام আমার প্রথম বার্তা ছিল আমার প্রথম সংবাদ ছিল আপনার মস্তকের যে কেশ রাশি যেগুলো কৃষ্ণ তার পরে শুভ্রতা হয়ে গেছে আপনার মাথার চুলগুলো যে কালো ছিল তার পরে সাদা হয়ে গিয়েছিল এই কালো চুল সাদা হওয়াটা ছিল আমার প্রথম বার্তা এই কালো চুল সাদা হয়ে গিয়েছিল এটা ছিল আমার প্রথম বার্তা জি কিন্তু আপনি ভ্রুক্ষেপ করেননি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত বলে ও গো নবী ইয়াকুব আলাইহিস সালাম আর আমার দ্বিতীয় বার্তা ছিল আপনার শরীরটা যে আগে সোজা শটান ছিল ওই সোজা শরীরটা এখন যে বক্রতা হয়ে গেল বেঁকে গেল আপনার মাজাটা এখন গুলতি হয়ে গেল ও গো ইয়াকুব নবী ওই সোজা শরীরটা যে বেঁকে গেছে এই সোজা শরীর বেঁকে যাওয়াটাই ছিল আমার দ্বিতীয় বার্তা কিন্তু আপনি আদৌ ভ্রুক্ষেপ করেন আর তিন নম্বর বার্তা ছিল আপনার শরীরের শক্তি প্রাবল্যর পরে যে দুর্বলতা আপনার অধিক শক্তি ছিল আগে 60 কেজি মাল চাগাতে পারতেন এখন 6 কেজি দিলে আপনি হাঁপান ও পয়গম্বর ইয়াকুব আপনার ওই শক্তিটা কমে যাওয়া এটাই ছিল আমার তৃতীয় বার্তা কিন্তু আপনি আদৌ ভ্রুক্ষেপ করেন নাই আজকে আমাদের অনেকের এই বার্তা কিন্তু এসে গেছে তারপরেও আমরা ভ্রুক্ষেপ করছি না জি যদি মরণের সেই চিন্তা করতাম ভ্রুক্ষেপ করতাম বিশ্বাস করুন এ জায়গা ভরপুর থাকতো এ জায়গা খালি হতো না কবরের চিন্তা যদি পরকিত আমরা করতাম ভাইজান আমার আব্বাজানেরা খেয়াল করে শ্রবণ করুন এ পৃথিবীর জমিন থেকে বাবা সবাইকে চলে যেতে হবে ও সোনার মানিক আব্বাজিরা আজকে আমাদের কারো জনম দুঃখী মা বিদায় হয়ে গেছে আমাদের কারো আব্বা বিদায় হয়ে গেছে আজকে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে কেউ কেউ আবার বলে বাপ যে মরি গেছে হয়ে গেছে ওদের জন্য আর করে কি লাভ মিলাদ কিয়াম এই সমস্ত জি সবরেসারি করার প্রয়োজন নেই মারা গেছে তো হয়ে গেছে বলুন নাউজুবিল্লাহ মারা গেছে তো হয়ে গেছে বলে না বাপ আচ্ছা আব্বা আমরা কি সেই বিশ্বাসী নাকি মারা গেলে তাদের নামে কিছু দোয়া করলে সবরেসানি করলে কোরআন খতম করলে মিলাদ মাহফিল করলে তাদের কবরে সওয়াব যায় না একজন মহিলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এসেছেন আব্বা যেহেতু এটা কবরবাসীদের উদ্দেশ্য করে এই জন্য কিন্তু আমি কোনো জীবনী দেখে যাইনি আমি সাবজেক্টটা শুধু কিন্তু কবর সম্পর্কে মৌত সম্পর্কেই আলোচনা করছি যেহেতু গভীর রাত বুঝতে পাচ্ছেন যে প্রায় তিনটে বাজতে চললো তিনটে বাজতে যায় এই জন্য আমি কোনো জীবনীর দিকে গেলাম না আব্বা কবর সম্পর্কেই কিছু আলোচনা করলাম জি হযরতে হাসান বসরির কাছে একজন মহিলা এসেছে হুজুর আমার হৃদয়টা বড় ভারাক্রান্ত কেন আমার একটা যুবতী কয়েকদিন পূর্বে মারা গেছে জি কিন্তু হুজুর কবরের মাঝে সেই মেয়েটা যে কি অবস্থায় আছে আমার একটু দেখার খুব মন চায় ইচ্ছা হয় আপনি এমন কিছু তদবীর বাতলে দিন বলে দিন যাতে করে আমি আমার মেয়েটাকে স্বপ্ন যোগে দেখতে পাই আজকে এক শ্রেণীর মানুষ বলে পীরের দরবারে যাওয়া যাবে না বলে না জি কিন্তু পীরের দরবারে যদি আপনি না যান সঠিক পথটাও পাবেন না শুনে রাখুন জি এই পীরের দরবারে যেতে মহান আল্লাহ স্বয়ং বলেছেন আসলে তারা কানা দেখতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্ব
বিশ্বাসী বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো তারপরে বললেন ওয়াকু নু মাস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হও বা পৃথিবীর জমিনে আজকে কারা সত্যবাদী আমি কি বলতে পারবো বুকে হাত দিয়ে সত্যবাদী জি আমি কেন আজকের সমাজে কোন হাফেজ কোন মাওলানা কোন কারি মুফতি মুহাদ্দিস এমনি করে কারো ক্ষমতা নেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবে যে আজকের জমিনে সমাজে আমি সত্যবাদী ক্ষমতা আছে কিন্তু আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর ওলি তাদের ইহ জগৎ পর জগৎ কোথাও ভয় নেই জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা যাদের কোথাও ভয় নেই তারা কি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে কখনোই না জি বোঝা গেল আজকে সত্যবাদী বলতে আল্লাহর ওলিরা জি তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক তানার মেহবুব বান্দা তথা আল্লাহর ওলিদের সঙ্গে স্পর্শে থাকার কথা বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর উদ্দেশ্যে ওসিলা তলব করো জোরে বলুন সুবহানাল্লাহ জি এই পীর সম্পর্কে ভাই আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে একেবারে সংক্ষেপে শেষে আমি দুটো একটা কথা বললাম এখনই সালাম কিয়াম হবে তো যে কথা বলছিলাম ওটুকু শেষ করেই কিয়াম সালাম দোয়া হবে ইনশাআল্লাহ জি সেই মহিলাটা হাসান বসরি হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আপনি এমন কিছু তদবির বলে দেন যাতে করে আমি আমার সন্তানটাকে দেখতে পাই করতে থাকে কয়েকদিন করতে করতে হঠাৎ করে একদিন ঘুমিয়ে গেল ওই মহিলা দেখতে পেল তার কলিজার টুকরা সন্তানটাও আহারে তার চেহারাটা জানো একেবারে কৃষ্ণবর্ণ হয়ে গেছে তার চেহারাটা কালিময় হয়ে গেছে শুধু কি তাই নাকি বাবা ওই মহিলাটা দেখি তার মেয়েটার শরীরে এমন বস্ত্র আহারি আলকাতরার নাই পোশাক তার হাতে পায়ে বেড়ি এমনি করে জিঞ্জির পড়ানো শিকল বাঁধা ওই মেয়েটা জাহান্নামের আযাবে গ্রেফতার জাহান্নামের আযাবে গ্রেফতার আছে মেয়েটা ওই মহিলার আর ঘুম হলো না বাবা সকালবেলা উঠে আল্লাহর ওলি হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেল চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে হুজুর গো আপনার আমল অনুযায়ী আমি আমার মেয়েটা কি স্বপ্ন যোগে দেখেছি তবে হুজুর কি বলবো আমার মেয়েটা কবরের মাঝে বড় দুঃখে আছে গো আমার মেয়েটা কবরের মাঝে বড় আজাবে গ্রেফতার আছে ওই কথা শুনে বাবা হুসনাতে এমনি করে হাসান বসরির মনটাও খারাপ হয়ে গেল মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো কিছুদিন অতিবাহিত হলো একদিন বাবা ওই হাসান বসরি হুজুর এমনি করে স্বপ্ন যোগে দেখতে পেল একটা মহিলা একটা সুন্দরী মেয়ে এমনি করে তার মাথায় নূরের তাজ পড়া তার পরনে জান্নাতি পোশাক ওই মেয়েটা জান্নাতের ভিতরে বিচরণ করে হাসান বসরি হুজুর মেয়েটার দিকে ফিরে ফিরে চায় এমন সময় মেয়েটা বলে ও গো আল্লাহর ওলি ও হাসান বসরি হুজুর আপনি কি আমায় চিনতে পারেন না আপনি কি আমায় চিনতে পারেন না আল্লাহর ওলি হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল না গো মানা সত্যি তোমায় চিনতে পারি না কে তুমি বলো না ওই সময়তে বাবা ওই মেয়েটা বলেছিল ও হুজুর হাসান বসরি
আমি অন্য কোন মেয়ে নই গত কয়েকদিন পূর্বে একজন মহিলা আপনার কাছ থেকে কিছু তদবির শিখে গিয়েছিল তার মেয়েকে এমনি করে দেখার জন্য ওগো হুজুর ওই মহিলা বলেছিল তার মেয়ে বড় আসাবে গ্রেফতার আমি হলাম ওই মহিলার সেই মেয়ে হাসান বসরি অবাক হয়ে গেল আল্লাহর ওলি জিজ্ঞাসা করি ওগো মহিলা ও মেয়ে তোমার মা তো বলেছিল তুমি জাহান্নামে না যাবে গ্রেফতার কিন্তু আমি যে দেখি তুমি জান্নাতি পোশাক পরে জান্নাতি তাজ পরে তুমি জান্নাতের ভিতরে বিচরণ করো এই সৌভাগ্য কেমনে অর্জন করলে ওই সময়তে ওই মেয়েটা বলেছিল হাসান বসরি হুজুর আমার মা মিথ্যা বলেনি গো আমার মা ভুল বলেনি সত্যি আমি আসাবে গ্রেফতার ছিলাম ওগো আল্লাহর ওলি শুধু আমি নই গো আমার মতো কয়েকজন কবরস্থ আমরা এক জায়গায় কবরস্থানে এমনি করে আমরা আসাবে গ্রেফতার ছিলাম কিন্তু এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময়তে একজন আল্লাহর বান্দা আল্লাহর নবীর নামে এমনি করে আল্লাহর নবীর মহাব্বাতে একবার দরুদ শরীফ পড়ে ওই সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছিল আমার আল্লাহ ওই একবার দরুদের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরস্থানে যত কবরবাসী আযাবে ছিল তাদের সকলকে জান্নাতি বানিয়ে দিয়েছে ছড়ে বলুন না সুবহানাল্লাহ আবা আজকে কবরবাসীদের উদ্দেশ্য করে মাহফিল জি আল্লাহ চাইলে এই সমস্ত এই যে দরুদ শরীফ পড়া হলো কালেমা শরীফ পড়া হলো আব্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হলো ওয়াজ নসিহত হলো কোরআন তেলাওয়াত হলো আল্লাহ চাইলে রসিলাতে ওই কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকলে এমনি করে আযাবকে লাঘব করে আল্লাহ জান্নাতি বানাতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ জি আব্বা জান এই কথা বলেই টাইম অনেকটাই হয়ে গেছে তিনটে বাজতে মাত্র দশ মিনিট বাকি বলার অনেক ছিল আব্বা কিন্তু প্রায় মানে একেবারে ভোর হয়ে গেছে আর আপনাদেরকে বিরক্ত করব না আপনাদেরকে বলবো বাপ আমাদের সকলকেই মরতে হবে জি আমাদের সকলকেই কবরস্থ হতে হবে কিন্তু মরার আগে কবরের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে নিয়ে যান